হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, ডোমিনোসে গেছিলাম। তো আজকের দিনটা কি সেটা একটুখানি বলে দিই। আজকে ছিল, তোমরা তো থাম্বনেলে দেখেই নেবে, তো এটা ছিল ভ্যালেন্টাইন ডে। তো এই দিনে আমরা একটুখানি প্রত্যেক বছরই বেরোই। তো এবছরও বেরিয়েছিলাম বিয়ের আগে, লাস্ট ভ্যালেন্টাইন্স ডে। তো যেতে তো হবে, একটুখানি বেরোতে হবেই, কিছুক্ষণ সময় কাটাবো ভেবেই রেখেছিলাম। তো কোথায় যাবো না যাবো ভাবতে ভাবতে দূরে কোথাও যেতে পারিনি, কারণ অনেকগুলো কাজ ছিল। এরপরেও তোমরা দেখতে পারবে ভিডিওতে কেন দূরে যেতে পারিনি। তো কাছাকাছির মধ্যে একটু ডমিনোসেই গেছিলাম। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ একটা অন্য জায়গায় এসেছি, এই কারণটাই আমি তোমাদেরকে বলছিলাম। আজকে হচ্ছে তোমরা যে বোনটার বিয়ে দেখেছিলে, আমি দিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো এই বোনটারই ছিল এটা রিসেপশান। তো এই ভ্যালেন্টাইন ডে দিনে, এবারে সরস্বতী পুজোও পড়েছে, ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে, আর এই দিনেই আমার বোনের রিসেপশানটাও পড়ে গেছিলো। আর তাছাড়া নিজের বিয়ের তো চাপটা আছেই, কারণ আজকেও সকালবেলা আমি বেরিয়েছিলাম বাবার সাথে শপিং করতে। দেখো, শপিং তো, বিয়ের শপিং তো আর মুখের কথা না, রোজই প্রায় বেরোতে হয়েছিল আমাকে। তো আজকের দিনটাও বেরোতে হয়েছিল, কারণ সকালবেলা বাবা ছুটি ছিল, তাই জন্য বেরোতে পেরেছিলাম সকালবেলাটা। আর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তবুও একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, তিনটের মধ্যে ফিরে এসেছিলাম, তাই জন্য একটুখানি রেস্ট নিয়েছিলাম, তাই জন্য মুখ চোখের অবস্থাটা একটু ভালো দেখছ। আর এই হচ্ছে বোনের সাথে কয়েকটুকু ফটো তুলেছিলাম আমি, তো সেগুলো একটু দিয়ে দিলাম, তবে খুব বেশি ভিডিও কিন্তু এখানে করিনি। তো দেখো, এইগুলো হচ্ছে আমার আজকের ভ্যালেন্টাইনের গিফট। তো আজকে তো, এবছর তো সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন একদিনেই পড়েছে, তো আমি প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন এরকম গিফট পেয়ে থাকি। তো এবারে দেখো, এটাই আমাদের বিয়ের আগে লাস্ট ভ্যালেন্টাইন আর সরস্বতী পুজো। তো একটুখানি বেরিয়েছিলাম, আর শপিং টপিং তো করা হচ্ছে না, তো আজকে দুপুরে একটু বাবার সাথে বেরিয়েছিলাম, আর বিকেলে এসে একটুখানি ওর সাথে বেরিয়েছিলাম। তো দেখো কত কতগুলো চকলেট খেয়ে আমি এমন মোটা হয়ে যাব বিয়ের সময়, দেখবে বিচ্ছিরি লাগবে তখন দেখতে। তো এতগুলো চকলেট, আর ওর লাইটের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, তো লাইট দেখলেই দেখো দেখেছে একটু অন্য টাইপের লাইট। তো এটাও নিয়ে চলে এসেছে, মানে বউকে ভ্যালেন্টাইনের লাইট দেবে। তো যাই হোক, ভালো আলো, আলোতে ভরিয়ে দিচ্ছে। এটাতেও একটা লাইট রয়েছে, এটা আমি বুঝতে পেরেছি কেন নিয়েছে। এটার মধ্যে না, লাইটটার শেপটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও যদি এক হাতে না বার করতে পারি, দাঁড়াও একটু বার করে অফ করে একবার বার করে নিই। এই দেখো বার করেছি এখান থেকে। তো এটা দেখো বার্গারের মতন দেখতে, তো এটা ওই পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে। এটা কিন্তু লাইট, এই যে একটু অন্যরকম বার্গারের মতন শেপটা বলে এটা নিয়েছে, যেহেতু ইউনিক, এরকম আমি সত্যিকারে দেখিনি, লাইটটা একদম অন্যরকম। তো এটাকে জ্বালিয়ে দেখবো, এখন একদম আমার ক্ষমতা নেই, কারণ এখন অলরেডি রাত্রি দুটো বাজে, আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ একদম বেহাল হয়ে গেছে। তো যাই হোক, আর ভালো লাগছে না, এবার আমাকে ঘুমাতেই হবে, না হলে আর পাচ্ছি না, আমি একদম এনার্জি নেই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো আবার ভিডিওটা অন করতে হলো, কারণ আসল জিনিসটা আমি দেখাতে ভুলে গেছি, আমি তাই আবার ভিডিওটা অন করলাম। আসল জিনিসটা হচ্ছে এইটা, এটা সাইডে রেখেছিলাম আমি টেবিলে। তো এইগুলো গিফটের মধ্যেই ছিল, এইটা মেন জিনিস, আমি যেটা মানে চকলেট গিফট থেকে সব থেকে বেশি আমি প্রেফার করি এই ফুলটা। শুধু ফুলও যদি আমাকে দিত তাহলেও আমার মনটা খুশি হয়ে যেত, কারণ আমি এরকম গোলাপ ফুল খুব ভালোবাসি। তো যাই হোক, এটাই আমি সাইডে রেখেছিলাম যাতে এটা নেতিয়ে না যায়। তো ওইটা সাইডে ছিল, মনেই ছিল না, তো একটুখানি ওই জন্য অন করে আমার ভিডিওটা দেখাচ্ছি। তো দেখো গোলাপের কালারটা কি সুন্দর লাগছে, দেখো। তো এই সমস্তটা কিন্তু আমার গিফট, তো ফার্স্টে শুধু চকলেটটাই দেখিয়েছিলাম, তো এটাও কিন্তু তার সাথে পেয়েছি আমি। তো পরের বছর বিয়ের পরে ভ্যালেন্টাইনটা জানি না কেমন হবে না হবে, তো এবারেরটা তো দেখলাম। তো বিয়ের আগে লাস্ট ভ্যালেন্টাইন, তো দেখতে পাচ্ছ এইসব গিফটগুলো, আর সবথেকে বেশি আমার পছন্দ হয়েছে এই ফুলটা। এটাকে আমি ভালো করে যত্ন করে রেখে দেবো, যতদিন থাকে আর কি, জল দিয়ে যতদিন রাখা যায়, আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই মনে হচ্ছে থাকবে।
কালারটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের। অন্যান্য কালারগুলো তো ভালো লাগে, গোলাপের, গোলাপ মানে সুন্দর, তো সব যে কোনো কালারের গোলাপই ভালো লাগে। শুধু আমার সাদাটা অতটা ভালো লাগে না, কিন্তু বাদ বাকি যত গোলাপি আছে, ইয়েলো আছে, সমস্তই ভালো লাগে। তার মধ্যে রেডটা হচ্ছে সবার প্রথমে। দেখো কালারটা বুঝতে পারছো, এই হচ্ছে রেড। গন্ধ আছে কিন্তু একটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দারুণ গন্ধ বেরোচ্ছে গোলাপটা দিয়ে, ভালো লাগছে বেশ। তো যাই হোক, এটা দেখানোর ছিল। আমার চোখ মুখ অবস্থা দেখতে পাচ্ছি একদম বেহাল হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যেমন বললাম, রাত দুটো বেজে গেছে, বেজে গেছে। দেখো পেছনে ঘড়িতে দেখাতে পাচ্ছি, দুটো বেজে গেছে, 2:05 হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, আর নেক্সট ভিডিওগুলো অনেক ভালো হতে চলেছে। আর দেখতে থাকো আমার ব্লগগুলো, আর বিয়ের সময় নতুন নতুন কিছু ভিডিও আসছে, তো বিয়ের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা।